ओम शांति। आज के 12 जुलाई 2022 आम्रा सुनछी प्रात साकार बांगला मुरली आजकेर महावाक्य। यही महावाक्ये बाबा बोले छेन, मिष्टि बच्चारा कुनो देहधारीर प्रति दैहिक प्रेम रेखो ना, एक बाबार प्रति प्रेम रखो, अशरीरी हवार सम्पूर्ण अभ्यास करो। ये हच्छे आजकेर महावाक्यर अत्यंत गभीर तात्पर्य। आजकेर प्रश्न, दयालु बच्चादेर कर्तव्य की? जरा दयालु बाबार मतो रहमदिल तादेर कर्तव्य की हबे? उत्तर, केउ जखन कोनो अप्रयोजनीय कथा बोले तखन सेई अप्रयोजनीय कथा ना शुने तार कल्याणेर कारणेई बड़ोदेरके जानिये देवा। एटाई हलो दयालु बच्चादेर कर्तव्य। जार मध्ये कोनो पुरोनो अभ्यास थाके सेई अभ्यास दूर करते सहयोगी हवाई हलो दयालु हवा, दयालु आत्मार लक्षण। द्वितीय प्रश्न, कौन टाइटल कोनो देहधारी के देवा जाबे ना किंतु ब्रह्मा बाबा के देवा जेते पारे? उत्तर, श्री टाइटल। क्योंना श्री अर्थात श्रेष्ठ पवित्र के बला है। कोनो देहधारी मनुष्य के ए टाइटल देवा जाबे ना, क्योंना तारा भ्रष्टाचार द्वारा जन्मग्रहण करे छे। ब्रह्मा बाबा के श्री बला जाए, क्योंना ए हलो तार अलौकिक जन्म। ब्रह्मा बाबा के दिए यही तम प्रधान दुनिया के शतप्रधान बनानोर जन्नो सम्पूर्ण दायित्व ब्रह्मा बाबा के दिए छेन, एवं ब्रह्मा बाबार शरीर के तिनी भाड़ा हिसाबे नियेछेन। से जन्नो ब्रह्मा बाबा के श्री टाइटल देवा जेते पारे। ताछाड़ा देवी देवतादेर के श्री टाइटल देवा जेते पारे। एटाई हलो आजकेर मूल प्रश्न उत्तर। आजकेर गीत, यही पापेर दुनिया थेके आमाके निये चलो जेखाने सुख शांति आनंदेर दुनिया आछे। आम्रा भक्तरा गाइछिलाम परमात्मार उद्देश्ये, तार अर्थ बाबा एखन बोलछे ओम शांति। बाच्चारा एखन बुझे गेछे ताई ना, अर्थात बुद्धिमान हये गेछे। ताहले अवश्यई प्रथमे अबुज छिल, मायार आवन अबुज बानिये दियेछिल। तारा एओ बुझते पारे ना जे ए हलो पतित दुनिया, आर भारतेई देवी देवता राजत्व छिल 2500 बछर। सेखाने सबाई पवित्र एवं सुखी छिल, सत्यजुग छिल जार नाम बैकुंठ बला जेते पारे। सेखाने दुखेर कोनो कथाई छिल ना, किन्तु शास्त्रेर कथा शोनार कारणे एओ बुझते पारे ना जे स्वर्गे सर्वदा सुख छिल। कारण शास्त्रे अनेक किछु गरमिल लागिए देवा हयेछे। व्यासदेवजी अनेक अनेक किछु एदिगेर सेदिगेर कथा लागिए भक्तदेरके विभ्रान्त करेछे। स्वर्गेर कथा वास्तविक केउ जाने ना। एई समय परमपिता এসে যখন ডাইরেক্ট আমাদেরকে এই স্পিরিচুয়াল নলেজ শোনাচ্ছেন, তখনই আমরা স্বর্গের কথা জানতে পারছি যে কখন স্বর্গ ছিল, প্রকৃতপক্ষে স্বর্গ কাকে বলে। তারা মনে করে ভক্তরা ওখানে দুঃখ ছিল, কারণ অকাসুর বকাসুর তো অনেক অনেক নাম সেখানে দেওয়া হয়েছে। এও না বোঝার কারণ, এও অত্যন্ত অবুঝেরই কথা। এখন পরমাত্মা এসে অবুঝদার থেকে বুঝদার বানাচ্ছেন আত্মাদেরকে। বাচ্চারা তোমরা এখন বুদ্ধিমান হয়ে গেছো, বাবার দৃষ্টিভঙ্গিতে তোমরা এখন স্পিরিচুয়াল নলেজ শুনছো, বাবা এসে তোমাদের বুঝিয়েছেন, তোমরা এখন তার শ্রীমতে চলছো। এটাই তোমাদের সবথেকে বড় উত্থান, সবথেকে বড় পরিবর্তন। এ হলো পথের দুনিয়া। স্বর্গ পাবন দুনিয়া ছিল। আজ থেকে 5000 বছর পূর্বে পাবন দুনিয়াতেও যদি দুঃখ থাকে, তাহলে তো তাকে দুঃখের দুনিয়াই তো বলা হবে, তাকে তো স্বর্গ দুনিয়া বলা হবে না। স্বর্গ নরকের মধ্যে পার্থক্য কোথায় বলো? তাহলে এই গীত তো ভুল হয়ে যাবে যে আমরা গীত গেয়েছি এই পাপের দুনিয়া থেকে আমাকে নিয়ে চলো যেখানে সুখ শান্তি আনন্দের দুনিয়া আছে, তাই না? তো ভক্তিতে যে আমরা গীত রচনা করেছি তাও তো কিন্তু ভুল। এমনও বলা হয় যে হে বাবা, এমন জায়গায় নিয়ে চলো যেখানে আরাম সুখ আর শান্তি থাকবে। সে কোন স্থান? সে স্থান হলো স্বর্গ দুনিয়া, যা নাকি পরমপিতা নিজ হস্তে এখন আত্মাদেরকে দিয়ে, এখন ব্রাহ্মণ আত্মাদেরকে নিয়ে সেই সংগঠন তৈরি করছেন সেই দুনিয়াতে যাওয়ার জন্য, স্বর্গ দুনিয়া রচনা করছেন। বাচ্চারা এও তোমরা জানো, স্বর্গ ছিল সোনার পাখির মতো। সেখানে দেবী দেবতারা ছিলেন, তারা কেউ কাউকে দুঃখ দিতেন না, না দুঃখ নিতেন। এমনও গায়ন আছে, তবু শাস্ত্রতে এমন কথা লিখে দিয়েছে যে মানুষ মনে করে এসব পরম্পরা চলে এসেছে, তা তো হতে পারে না। কৃষ্ণকেও মিথ্যা কলঙ্ক লাগিয়ে দিয়েছে। বলা হয় যেমন দৃষ্টি তেমনই সৃষ্টি। তো যেমন বর্তমান সময়ে রাবণ আমাদেরকে পাথর বুদ্ধি বানিয়ে দিয়েছে, তেমনই শতপ্রধান দেবী দেবতারকে আমরা আমাদের মতো দৃষ্টিভঙ্গিতে দেখছি। এখানে তো আমাদের ভুল। মানুষ মনে করে সমস্ত সৃষ্টি পতিত,
এই সময় ওদের দৃষ্টিও পতিত, তাই সম্পূর্ণ সৃষ্টিকে পতিত বলে মনে করে। ওরা মনে করে এই পতিত বৃত্তি চলেই আসছে। এখন তোমরা বাচ্চারা সব বুঝতে পারছো, তাও পুরুষার্থের নম্বর অনুসারে, সকলে সমান নয়। পরমপিতা পরমাত্মা বাচ্চারা নির্দেশ প্রাপ্ত করে, এখন পরমাত্মা থেকে তোমরা ডাইরেক্ট এখন ডিরেকশন প্রাপ্ত করছো, নির্দেশ প্রাপ্ত করছো বাবা আত্মাদেরকে বসে বোঝান। হ্যাঁ, ঠিক সঠিক আত্মাদেরকে বাবা পড়াশোনা করেন, আর আমরা যদি আত্মিক স্থিতিতে বসে এই পড়াশোনাকে আমরা শুনি তাহলে আমাদের মূল্যবোধ অনেক বেড়ে যায়। এখানে সকল আত্মারাই পতিত, তাই পতিত আত্মা পূর্ণ আত্মা বলা হয়। বাবা আত্মাদের সঙ্গে কথা বলেন, দেহর সঙ্গে নয়। তোমরা আমার অবিনাশী বাচ্চা আত্মাদেরকে বলছেন, তোমরা আমার, তোমরা আবার মাম্মা বাবাও বলে থাকো, তাই না? এই দুনিয়াতে কাউকেই পিতাশ্রী বলা যেতে পারে না। শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ, পিতাশ্রী আমরা কাকে বলছি? এখানে একজন মানুষও যখন শ্রেষ্ঠ নেই, তখন এই সময়ে এই দুনিয়াতে পরমপিতা পরমাত্মা ব্রহ্মাকে আধার বানিয়েছেন, ব্রহ্মার শরীরকে ভাড়া নিয়েছেন, আর ব্রহ্মাকেই আমরা এখন পিতাশ্রী বলছি। এই তো একজনেরই মহিমা হতে পারে, আসল পিতাশ্রী হচ্ছে তো পরমপিতা পরমাত্মা, আর উনি যার শরীর নিয়েছেন, এই দুজন মিলে এখন আমাদের ডাবল ইঞ্জিন বাপ দাদা। এখানে তো সকলেরই জন্ম ভ্রষ্টাচারের দ্বারা হয়, বিকারের দ্বারা হয়, তাই কাউকে শ্রী বলা যাবে না। যদিও তোমরা ওনাকে এই সময় বলো ব্রহ্মাকে, কেননা উনি তোমাদের শ্রেষ্ঠ বানানোর জন্য সন্ন্যাস করিয়েছেন। ব্রহ্মা এই সময় সর্বশ্রেষ্ঠ ত্যাগ করেছেন, তপস্যা করেছেন এবং আচরণকে সর্বোচ্চ বানিয়েছেন। সেই জন্য বাবা আমাদেরকে বারংবার আমাদেরকে বলছে, ফলো করো তো মাম্মা বাবাকে ফলো করো, ব্রহ্মাকে ফলো করো। তোমরা জানো যে বাচ্চারা এখন আমরা ফরিস্তা হব, ব্রাহ্মণ থেকে ফরিস্তা হয়ে আমরা দেবত্ব জীবন প্রাপ্ত করব। ভ্রষ্টকে কখনো শ্রী বলা যায় না, এখন তোমরা ভ্রষ্ট হয়ে গেছো, তাই না? শ্রী লক্ষ্মী, শ্রী নারায়ণ, শ্রী রাধা, শ্রীকৃষ্ণ বলা হয়, কারণ তাদের আত্মাও ছিল পবিত্র, দেহ ছিল পবিত্র। মন্দিরে এদের মহিমাই তো করা হয়, মন্দিরে গিয়ে তোমরা প্রণাম করো, মন্দিরে গিয়ে তোমরা মন্ত্রোচ্চারণ করো। তোমরা নিজেদের শ্রেষ্ঠ কখনো বলতে পারো না বাচ্চারা, এখন তোমরা বুঝতে পেরেছো ভারত শ্রেষ্ঠ ছিল, সেখানে শুদ্ধ সৃষ্টি ছিল, পাঁচতত্ত্ব পাবন ছিল, এখন পতিত সৃষ্টি হয়ে গেছে, পতিতকে ভ্রষ্টাচারিত বলা হবে। যখন এখন তোমরা মনুষ্য শরীর যখন পতিত, আত্মা পতিত, পাঁচতত্ত্ব পতিত হয়ে গেছে, ওরা তো ভ্রষ্টাচারীদের শ্রেষ্ঠ বানানোর জন্য সভা করে থাকে, মিটিং করে থাকে, কনফারেন্স করে থাকে, কিন্তু এই দুনিয়াই হলো ভ্রষ্টাচারী। তাহলে কেউ কাউকে শ্রেষ্ঠাচারী কী করে বানাতে পারবে বলো? কেউ কাউকে বানাতে পারবে না, শুধু গাল গল্প করতে পারবে, সময় নষ্ট করতে পারবে, কিন্তু কাজের কাজ তো কিছু হবে না। অবশ্যই এই রাজ্য হলো রাবণ রাজ্য, যেই কারণে রাবণকে বছর বছর তোমরা জ্বালাতে থাকো, কিন্তু রাবণ তো জ্বলে না, রাবণ জ্বলেই না আবার দাঁড়িয়ে যায়, তো আবারও আগামী বছর রাবণকে জ্বালাবে বলে সিদ্ধান্ত নাও। এও মানুষ বুঝতে পারে না যে যাকে জ্বালিয়ে দিয়েছে তাকে আবার কেন নতুন করে তৈরি করবে, তাকে কেন জ্বালানো হবে, বাস্তবে সে কী করে জ্বলবে, তার কী কার্যক্রম করা যায়, কী প্রোগ্রাম করা যায়। তো এতে সিদ্ধ হয় যে রাবণ রাজ্য শেষই হয়নি, রাবণ রাজ্য একদিকে একদিকে মনে করি আমরা শেষ হচ্ছে, অন্যদিকে আবার তরতর তরতর করে বেড়ে যাচ্ছে। স্বর্গে যখন রামরাজ্য হয় তখন ওখানে কোনো কুশপুত্তলিকা তৈরি হবে না, কখনো রামরাজ্য তো রাবণ রাজ্য হবে না, রাবণকে জ্বালানো হবে না, এমন সংস্কার কাউর থাকবে না। তো বলা হয় যে রাবণকে জ্বালানো হয়েছিল, তারপর লঙ্কা লুণ্ঠন করা হয়েছিল, তো রাবণের সোনার লঙ্কা বলা হয়, কিন্তু এসব বাস্তবে কিছুই নয়। এ তো সম্পূর্ণ দুনিয়াই তো লঙ্কা, শুধু শ্রীলঙ্কা কেন, রাবণ রাজ্য তো এই সারা দুনিয়ার মনুষ্য আত্মার মধ্যে লেগে গেছে, রাবণের সংস্কার লেগে গেছে। ওই লঙ্কা তো আইল্যান্ড, দ্বীপ তো দেখানো হয়েছে, এ হলো ভারতের পুচ্ছ, অর্থাৎ ভারতের ম্যাপের দিকের শেষ প্রান্তে শ্রীলঙ্কাকে দেখানো হয়, দ্বীপ সাগরের মধ্যে ভাসছে, কিন্তু রাবণ রাজ্য তো কেবলমাত্র ওখানেই নেই, তাই না? রাবণ রাজ্য তো সম্পূর্ণ বিশ্বে তো চালু হয়ে গেছে, এখন তোমরা বুঝতে পারছো সারা দুনিয়ার মানুষ এখন লোভী, অশান্ত, কামী, ক্রোধী, তো সব বিকার তাদের মধ্যে প্রবেশ করেছে। তো কলেজে যদি কেউ অবুঝ গিয়ে বসে তাহলে সে কী বুঝবে বলো তো? কিছুই তো বুঝবে না, সময় নষ্ট করবে, তো অন্যজনের তো অ্যাটেনশন নষ্ট করবে, এ হলো ঈশ্বরীয় কলেজ। তো এখানে নতুন মানুষ কিছুই বুঝতে পারবে না, 7 দিন কোয়ারেন্টাইনে বসাতে হবে, অর্থাৎ 7 দিন তাদেরকে আলাদা করে রাজযোগ শেখাতে হবে, রাজযোগের তাৎপর্য বোঝাতে হবে, যতক্ষণ না উপযুক্ত হয়। তবুও কোনো ভালো মানুষ যদি আধ্যাত্মিক
মানসিকতা সম্পন্ন হয় তাকে জিজ্ঞাসা করা যেতে পারে, পরমপিতা পরমাত্মা সঙ্গে আপনার সম্পর্ক কি, আপনি কি অনুভব করেন, পরমপিতা আপনার কে হতে পারে। তো তাহলে ওনার ভিতরে এক তো এক আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে। তিনি তো হলেন আমাদের পিতা আর প্রজাপিতা হলেন আমাদের বাবা। এই পয়েন্ট খুবই তো সুন্দর, কিন্তু বাচ্চারা সম্পূর্ণভাবে উৎফুল্ল হয় না। বাবা বলেন আমি তোমাদের নতুন নতুন পয়েন্ট শোনাই, এই পয়েন্ট দিয়ে সকল ভক্তদের কাছে গিয়ে তোমরা তো তোমাদের এই জ্ঞান উন্মোচন করো, যাতে তোমাদের নেশা চড়ে কাউকে বোঝানোর জন্য যুক্তি আসে। তো এই জন্য তোমাদের প্র্যাকটিস করা উচিত। ফর্ম ভরানোর কপিতে প্রথমে এই প্রশ্ন লিখতে হবে, তোমরা বলো পরমপিতা তাহলে তোমাদের পিতা তো হলো, তাই না? তাহলে সে যখন ফর্ম ফিল আপ করবে, যখন সই করবে, তখন সে আর অস্বীকার করতে পারবে না। তখন সেই সময় সর্বব্যাপীর জ্ঞান উড়ে যাবে, চলে যাবে, কারণ পরমপিতাকে জেনে বুঝে তো সে ফর্ম ফিল আপ করেছে। তোমরা যখন জিজ্ঞাসা করবে তখন বলবে তিনি তো বাবা, আমরা সবাই হলাম বাচ্চা। এতটা যদি মেনে নেয় তাহলে চট করে লিখিয়ে নেওয়া যেতে পারে। তাহলে যুক্তি দিয়ে আমাদের মুক্তি করতে হবে, তাই না? এই যোগ্য তো বাড়িয়ে নিতে হবে। প্রজাপিতাও তো বাচ্চা বলো, বাচ্চা হলো তোমাদের প্রজাপিতারও তো তোমরা বাচ্চা হয়ে গেলে, তাই না? যেমন পরমাত্মার বাচ্চা হয়ে গেলে প্রজাপিতারও তো বাচ্চা হয়ে গেলে। এক হচ্ছে আত্মার দিক থেকে আর দ্বিতীয় হচ্ছে শরীরের দিক থেকে। তখন শিব হয়ে গেলে দাদু, যখন প্রজাপিতা তোমার পিতা হয়ে গেলে, অলৌকিক পিতা হয়ে গেল, তো পারলৌকিক পিতা শিব বাবা হয়ে গেলেন আমাদের দাদু, আর উনি বাবা। তো এইভাবে আমাদের পেঁচালো সম্পর্ককে যদি আমরা বুঝি তাহলে আধ্যাত্মিক রসে আমরা টইটম্বর হতে পারি। শিব বাবা তো স্বর্গের স্থাপনা করেন, তাই না? তাহলে অবশ্যই তার থেকে উত্তরাধিকার আমাদের প্রাপ্ত হবে, ব্রহ্মা থেকে নয়। সহজ থেকে অতি সহজ কথা বের করতে হয়, বোঝাতে গেলে আমাদের অনেক যুক্তি রচনা করতে হয়, এ হলো অত্যন্ত সহজ কথা। তোমরা মিত্র সম্বন্ধীর কাছে যাও, যেতে হবে তোমাদের, তাদেরও এই কথা বোঝাতে হবে। এ তো তোমাদের নেশা, আধ্যাত্মিক নেশা, তাই না? আমরা বাবার দ্বারা দাদুর কাছ থেকে উত্তরাধিকার পাই, বাপদাদার কাছ থেকে উত্তরাধিকার পাই, এই যেন আমাদের এক তো অত্যন্ত গভীর নেশা আমাদের ভিতর থেকে জাগ্রত হওয়া চাই। মাতার থেকে উত্তরাধিকার পাওয়া যাবে, তো মাতার থেকে তো উত্তরাধিকার পাওয়া যাবে না, পাওয়া যাবে তো পিতার থেকে। তো বাবাই তো স্বর্গের স্থাপনা করেন, তিনি হলেন মালিক। ব্রহ্মা বাবারও যেমন দাদুর কাছ থেকে উত্তরাধিকারের অধিকার আছে, ব্রহ্মা বাবা পড়াশোনা করে, তো শিব বাবার কাছ থেকে অর্থাৎ আমাদের দাদুর কাছ থেকে উনি অধিকার প্রাপ্ত করেন, সম্পত্তি প্রাপ্ত করেন। তেমনই পুত্রপত্রীদেরও, আমাদের নাতি নাতনিদেরও অধিকার রয়েছে। তো এইভাবে সম্পর্ককে আমরা যদি তো বাড়িয়ে নেই, আমরা যদি এগিয়ে যাই, তাহলে আধ্যাত্মিক নেশা কখনো আমাদের কম হতে পারে না। বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তো কখনোই বলি না যে এই দেহদারিকে স্মরণ করো, কেন তোমরা করছো? কারণ রাবণ তোমাদেরকে উল্টো পথ শিখিয়েছে, বাবা সম্মুখে বসে তোমাদেরকে এখন বোঝাচ্ছেন, পূর্বকল্পেও তুমি এইভাবে বুঝিয়েছিলেন, উত্তরাধিকারও তোমরা বাপদার কাছ থেকেই তোমরা প্রাপ্ত করেছিলে, এই সময়েও তোমরা প্রাপ্ত করছো। এমন নয় যে তোমরা মাম্মার থেকে সম্পত্তি প্রাপ্ত করো, মাম্মা ব্রহ্মা বাবা কোনো সম্পত্তি তোমাদেরকে দিতে পারবে না, তোমাদের অনেক দেহবোধ এসে যায়। তো এই জন্য তোমরা এখন দেহবোধ থেকে তোমাদের আলাদা হতে হবে, দেহদারির প্রতি তোমাদের প্রেম এসে যায়, এ দেহদারির প্রতি প্রেম থেকে প্রেম তোমাদের ক্যান্সেল করতে হবে। হে আত্মারা, তোমরা অশরীরী অবস্থায় এসেছিলে, মনে করো যেদিন তোমরা এসেছিলে পরমধাম থেকে, তোমরা এক বিন্দু এসেছিলে, তারপর এই অভিনয় করতে করতে 84 জন্ম অতিবাহিত করেছো, কখনো পুরুষের শরীর নিয়েছো, কখনো নারীর শরীর নিয়েছো। এখন আমি বলছি তোমাদের ঘরে ফিরে যেতে হবে, তোমরা যদি একমাত্র আমাকে স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। দেহদারিকে স্মরণ করলে তোমাদের বিকর্ম কখনো বিনাশ হবে না। তোমরা প্রতিজ্ঞা করো যে বাবা আমরা আপনাকে স্মরণ করব। তোমরা এখন আর এই পুরানো দুনিয়াতে থাকবেই না, এখানে কোনো শান্তি নেই, তাই তোমরা বলো না, এমন জায়গা নিয়ে চলো যেখানে সুখ শান্তি আনন্দ প্রেম প্রীতি সব কিছু আছে। তো এই জন্য দুনিয়াতে তোমরা এই দুনিয়াকে তোমরা পরিবর্তন করতে চাও, তোমরা বলো আমরা প্রথমে শান্তিধামে যাব, যেখানে শান্তি বিরাজ করবে, সে হলো আমাদের পার্মানেন্ট ঘর, যেখানে পরমাত্মার সঙ্গে আমরা সেখানে কিছু সময় থাকি, তারপর সেখান থেকে সুখধামে যাবে, সত্যযুগে যাবে, বৈকুণ্ঠে যাবে। তো যেখানে সুখ শান্তি দুই থাকবে, এই দুনিয়াতে যাওয়ার জন্যই পরমাত্মাকে তোমরা নিমন্ত্রণ করেছ, আর পরমাত্মা এসেই তোমাদেরকে ওই দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্যই এখন তোমাদেরকে বলছে পুরুষার্থ করো। এখন পুরুষার্থের উপর আর কোনো সাধনা নেই, যখন দুঃখ থাকবে তখন অশান্তি থাকবে, এই সময় দুঃখ আছে অশান্তি আছে, সুখ তো
তো শোকে তো শান্তিই থাকবে, কিন্তু ওই শান্তি নয়, শান্তিধামে যে শান্তি ওই শান্তি তো পাওয়া যাবে না। শান্তিধাম হলো আত্মাদের সুইট হোম, সেখানে কোনো শরীর থাকবে না, শুধু আত্মাই আত্মা। তো সত্যযুগে শোক থাকবে, শান্তি থাকবে, কিন্তু পরমধামের শান্তি তো এই দুনিয়াতে কখনো পেতে পারো না, না সত্যযুগে না এই কলিযুগে। বাবা তো সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য এবং অন্ত তোমাদেরকে ব্যাখ্যা করছেন। বাচ্চারা, এখন তোমাদের কাজই হলো পড়াশোনা করা আর অন্য সকলকে পড়াশোনা করানো, আর নিজের শরীর নির্বাহের কারণে কর্মও তোমাদের করতে হবে। কর্মকে তোমাদের সন্ন্যাস করলে চলবে না। তোমরা জানো যে আমরা এই মৃত্যুলোক থেকে ভায়া শান্তিধাম হয়ে অমর লোকে চলে যাব। এখন আমাদের নিজের ঘরে ফিরে যেতে হবে, সুইট হোমে ফিরে যেতে হবে। এই দুনিয়ায় তো এই দুনিয়ার সব কিছু ত্যাগ করতে হবে, সব সম্পর্ককে ভুলতে হবে। তোমাদের খুশি হওয়া উচিত কি না, কারণ ভগবান নিজ হস্তে এখন স্বর্গ দুনিয়া রচনা করেছেন। তোমরা এই অসীম জগতের নাটকের রহস্য বুঝে গেছো। এই দুনিয়াতে কোনো সার বস্তু কিছু নেই। জাগতিক নাটক সম্পূর্ণ হয়ে গেলে পোশাক পরিবর্তন করে ঘরে চলে যায়। এই দু ঘন্টার জন্য, এক ঘন্টার জন্য যখন নাটক দেখতে যাও, তখনও সেই ফিলিং তোমাদের হয়, আর এখনও তোমাদের এই ব্যাহদের ফিলিং হতে হবে। ঠিক তেমনভাবেই আমাদেরও যেতে হবে, এই শরীররূপী বস্ত্র ছেড়ে আত্মা পরমাত্মার সঙ্গে ঘরে যেতে হবে। তারপর আবার নতুন অ্যাড্রেসে আমাদের আসতে হবে। এই 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়ে এসেছে, মানুষ স্মরণ করে হে পতিত পাবন এসো। এখন এই দুনিয়ার হাল হকিকত আমরা বুঝে গেছি। বাচ্চাদের কত ভালোভাবে বাবা ভালোবাসা দিয়ে বোঝান, শান্তিধামকে স্মরণ করো, এ হলো দুঃখধাম। এই দুঃখধামে আর কোনো সারবস্তু নেই, একমাত্র তোমরা ব্রাহ্মণ ব্রাহ্মণীরা ছাড়া আর কেউ, আর কোনো গুরু গোসাই এই কথা বলতেই পারবে না। এ সময় শিববাবাও বলছেন, ব্রহ্মা বাবাও বলছেন, আর এই সময় তোমরা ব্রাহ্মণ ব্রাহ্মণীরা বলছো। এই দুঃখধামের বিনাশও সামনে উপস্থিত। দেখো তার জন্য কত মারণাস্ত্র তৈরি হয়েছে। এ হলো সেই মহাভারতের লড়াই। ইউরোপবাসী যাদবরা আছে, আবার কৌরব পাণ্ডব ভাই ভাইও আছে। তো এই সকলের মধ্যে যুদ্ধ হবে, সবাই তো একই ঘরের, তাই না? তাই ভাইয়ের মধ্যে যুদ্ধ হতে পারে না। বাস্তবে শাস্ত্র যা দেখিয়েছে তা কিন্তু এক গল্প তৈরি করা হয়েছে। এখানে যুদ্ধের কোনো, এই ভাই ভাইয়ের যুদ্ধের কোনো কথা নেই। এ তো আশ্চর্যের বিষয়, তাই না? মানুষ কিনা করতে পারে, যা হয়নি সেও বানিয়ে বানিয়ে তো বলে একে অপরের মন খারাপ করে নিয়েছে। তো ব্যাসদেবজি, ব্যাস ভগবানের কাজও দেখো কেমন। মানুষকে তো, সকল মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এক মহত্বপূর্ণ পার্ট তিনি প্লে করেছেন। তার পিছনে এক মেসেজ তিনি রেখে গেছেন, মানুষের কাজ হলো একে অপরের সাথে লড়াই বাঁধিয়ে দেওয়া। এই জিনিসটাই তিনি এখন তুলে ধরেছেন। এই কলিযুগের অন্তিম সময়ে তো তাই পরিস্থিতি হয়েছে, ঘরে ঘরে এখন ভাই ভাই লড়াই, ঘরে ঘরে লড়াই। তো এখন সকলের মধ্যে এক লড়াই ভাবনা, দেশে দেশে লড়াই চলছে। তো এ তো এক নিয়ম, সকলেই একে অপরের শত্রু হয়ে গেছে। যখন এই কলিযুগের অন্তিম সময়ে হয়ে গেছে, বাচ্চারও বাবার শত্রু হয়ে যায়। তো বাচ্চারও পিতাকে ধ্বংস করতে দ্বিধাবোধ করে না, পিতাকে খুন করতে দ্বিধাবোধ করে না। তোমাদের বুদ্ধিতে এখন দেখো কি আছে, আর শাস্ত্রে দেখো কি লিখে দিয়েছে, রাত্রদিন পার্থক্য। মানুষ এই শাস্ত্রকে দেখো কত সম্মান করে, শাস্ত্র পরিক্রমা করে, দেবতাদের মূর্তিকেও রথে বসিয়ে পরিক্রমা করে। তো তারপর কি করে, সমুদ্রে বিসর্জন করে দেয়। এই মৃত্যুলোকে সকলের নিয়মকানুন যার যার নিজের নিজের। বাবার পরিকল্পনা দেখো কত বড়, বাবার নিয়ম কিন্তু ঈশ্বরীয়, গডলি ল, আর তোমাদের হচ্ছে এখন মানুষের ল। সকলের প্ল্যান শেষ করে শোকতামের স্থাপনা বাবা করেন। যে যতই আমরা প্ল্যান বানাই না কেন, তো আমরা আকাশচুম্বী, আমরা স্বপ্ন দেখি না কেন, তো ঈশ্বরের প্ল্যান আমাদের প্ল্যানের সঙ্গে কখনো মিলবে না। বাকি সবাইকে শান্তিধামে পাঠিয়ে দেন। বাচ্চারা তোমরা দেখো কার সামনে তোমরা বসে আছো। বারবার বাবা আমাদেরকে আধ্যাত্মিক জাগরণ করছেন। তোমাদের এই নিশ্চয়তা আছে যে পরমপিতা পরমাত্মা হলেন জ্ঞানের সাগর। তিনি এই অর্গানসের দ্বারা আমাদের জ্ঞান দান করছেন। আর কোথাও এমন সৎসঙ্গ হবে কি? কোথাও হবে না। বাবা এখন সামনে বসে বোঝাচ্ছেন, আত্মাদেরকে বোঝাচ্ছেন। তোমরা জানো যে বাবা আমাদের আত্মার সঙ্গে কথা বলেন, আর আমরা কত ভাগ্যশালী আত্মা। আমরা আত্মারা কান দ্বারা শুনি, বাবা এই দাদার মুখের দ্বারা বলেন। তো এক অদ্ভুত আমাদের অনুভব। বাচ্চারা, যে রত্ন বাবার মুখ থেকে নির্গত হয়, তোমাদের মুখ থেকেও সেই রত্ন নির্গত হওয়া উচিত তোমার ভাই বোনের উদ্দেশ্যে। কোনো অপ্রয়োজনীয় কথা শুনেও শুনবে না। কেউ কেউ তো বসে খুশির সঙ্গে শুনতে থাকে। বাবা বলেন, এমন কথা শোনো না, দয়ালু হয়ে কারোর মধ্যে যদি কোনো পুরানো স্বভাব থাকে তারকে দূর করা উচিত। হ্যাঁ বলে তো
শোনা উচিত নয়, রুচি দেখিয়ে শোনা উচিত নয়। যে বাবা সকধামের মালিক বানান এমন বাবার গ্লানি তো তোমরা কখনো শুনতে পারো কি? কখনো শুনবে না। তো আমাদের তো সেই বাবার সাথে উত্তরাধিকার গ্রহণ করা উচিত। অন্য কোনো বিষয়ের সঙ্গে আমাদের কি সম্বন্ধ আছে বলো? কেউ শুনুক বা না শুনুক, আমরা তো জ্ঞানের অঞ্জন পর্ব। কেউ জ্ঞান অঞ্জন লাগায়, কেউ আবার ধুলার অঞ্জন লাগায়। এ দুনিয়াতে দেখো কত পরিবর্তন, এতে তৃতীয় নয়ন উন্মোচন হয় তোমাদের। জ্ঞান অঞ্জন যখন সদ্গুরু দিয়েছেন, অজ্ঞান অন্ধকার তোমাদের বিনাশ হয়ে গেছে, তোমাদের তৃতীয় নেত্র উন্মোচন হয়ে গেছে। বাবা কত সহজ করে বুঝিয়ে বলেন না, যাতে যে কোনো রোগী অন্ধ কুব্জা যারা আছে তারাও বুঝতে পারে। অল্ফ আর বে, এই দুটি তো শব্দ, এই দুটি শব্দ বোঝা কোনো কঠিন বিষয় নয়। তোমরা কেবল জিজ্ঞাসা করো পরমপিতা আর প্রজাপিতার সঙ্গে তোমাদের কী সম্বন্ধ আছে বলো। এই দুটি ধাঁধা যদি তোমরা জীবনে তো উত্তীর্ণ হতে পারো, তো তোমাদের জীবন এক ফর্মুলায় পড়ে যাবে। এই প্রশ্ন সব থেকে সুন্দর। তাহলে সর্বব্যাপীর জ্ঞান একেবারে দূরে চলে যাবে। মিত্র সম্বন্ধীর সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে বোঝাও, তোমরা খুব মিষ্টি স্বভাবের হয়ে ওঠা উচিত। তোমাদের কাজই হলো সকলেরকে বাবার পরিচয় দেওয়া। যদি শত্রু হয় তবু তার সঙ্গে মিত্রতা রাখতে হবে, তাকে বাবার আওতায় আনতে হবে। বাবা বলেন, বাচ্চারা তোমরা আসুরি মতে চলে আমাকে অনেক গালি দিয়েছ, তোমরা ঈশ্বরের অপকার করেছ, গ্লানি করেছ, তবু ঈশ্বর তোমাদের কত উপকার করেন। ঈশ্বর এই অপকার হওয়া ড্রামাতেই লিপিবদ্ধ, ঈশ্বরের অপকার তোমরা করবে এটাও ড্রামাতে লিপিবদ্ধ আছে। তাই তো বলা হয় যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তিনি এই ভারতেই আসেন, অন্য কোথাও নয়। তিনি তোমাদের মতো ভারতের তো বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, আর তোমরা দেশ বিদেশের বাচ্চাকে বোঝাবে। প্রত্যেকটি কথায় খুব ভালোভাবে বোঝার মতো এবং ইম্পর্টেন্স দেওয়ার মতো। কারোর ভাগ্য যদি না থাকে তাহলে সে পুরানো আচরণেই চলতে থাকবে, সেই আচরণে অভ্যস্ত হয়ে যাবে। এখন থেকে বাইরে গেলে তো এখানকার কথাও ভুলে যাবে। তো বাবা সেই জন্য আমাদেরকে সাবধানে দিচ্ছেন, নিন্দা করতে করতে তো এই হাল হয়ে গেছে তোমাদের, তাই না? পরনিন্দা পরচর্চা, এখন নিন্দা করা বন্ধ করো। কেবল পণ্ডিত হলেই চলবে না, তোমরা হলে পাক্কা রাজযোগী। এমন এমন করে বোঝালে তবে অবশ্যই তীর লাগবেই লাগবে, ঈশ্বরীয় তীর লাগবেই। নিজের মধ্যে দুর্বলতা থাকলে অন্যকে কখনো বোঝাতে পারবে না। তার জন্য স্বয়ংকে এখন ঝালিয়ে নাও, পাক্কা করে নাও। অন্তরে পাপ দংশন করতে থাকবে, কাউকে পবিত্রতার কথা বলতে পারবে না। বাবা প্রতিটি কথা খুব ভালোভাবে বোঝান, কিন্তু পূর্ব কল্পেও এমনভাবে বুঝিয়েছিলেন। তো ভুলে যেও না, তো ভুলে গিয়েছ তার জন্য তো বাবা আবারও এসেছে, আবার তোমাদেরকে আপন করে নিয়েছে। স্মরণ করতে করতে তোমাদের অন্তমতি তেমন গতি হয়ে যাবে। তোমরা ভোরবেলা উঠে বাবাকে স্মরণ করতে থাকো, যাতে অন্তিম সময় যেন কোনো দেহ তোমাদের স্মরণে না আসে। কারণ একটাই যাতে স্মরণে আসে, আমরা হলাম আত্মা আর সকল আত্মাকে আমরা দেখছি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই শরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার এক নম্বর, যে রত্ন বাবার মুখ থেকে নির্গত হয় সে রত্নই নিজের মুক্তি দিয়ে বের হতে হবে। তো এই সাবধানতা আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে। ব্যর্থ কথা বলবেও না আর শুনবেও না, জ্ঞানের অঞ্জনই লাগাতে হবে, ধুলোর অঞ্জন নয়। দ্বিতীয় ধারণা হলো সকলের সঙ্গেই প্রকৃত মিত্রতার সম্বন্ধ রাখতে হবে। খুবই মিষ্টিভাবে হর্ষিত মুখ হয়ে বাবার পরিচয় দিতে হবে, কারণ তোমরা এখন ঈশ্বরীয় সার্ভিসে আছো। অপকারের উপরও বাবার সমান উপকারী হতে হবে। আজকের বরদান, শুদ্ধির বিধির দ্বারা কেল্লাকে মজবুত করে সদা বিজয়ী বা নির্বিঘ্ন ভব। ফাউন্ডেশনকে মজবুত করো। তার অর্থ বাবা বলছেন, কোনো কার্য যখন শুরু করো তখন শুদ্ধির বিধিকে আপন করে নাও, তাই না? তেমনই যখন কোনো স্থানে কোনো বিশেষ সেবা শুরু করো বা চলতে চলতে সেবাতে কোনো বিঘ্ন আসে, তখন সংগঠিত রূপে চারিদিকে এক বিশেষ সময় একত্রিত যোগের দান করো। তাই তো তোমাদের এখন ঈশ্বরীয় বিধি। সর্ব আত্মার যেন একই শুদ্ধ সংকল্প থাকে, বিজয়ী, সকলে যাতে বিজয়ী হতে পারে। এ হলো শুদ্ধির বিধি। এতে সবাই বিজয়ী বা নির্বিঘ্ন হয়ে যাবে, আর কেল্লা মজবুত হয়ে যাবে, ফাউন্ডেশন তোমাদের মজবুত হয়ে যাবে। আজকের স্লোগান, যথার্থ কর্মের প্রত্যক্ষ ফল হলো খুশি আর শক্তির প্রাপ্তি। এই সময় তোমাদের ব্রাহ্মণ আত্মাদের হতে পারে। আজকের সমান, আমি সদা বিজয়ী বা নির্বিঘ্ন আত্মা। ওম শান্তি।